বিসমিল্লাহির রহমান রহিম। আমরা রয়েছি ইমাম মসজিদ লন্ডন, জনাব আতাউল মুজিব রাশেদ সাহেব আপনাদেরকে লেকা মালা আরব প্রোগ্রামে স্বাগত জানাচ্ছেন। তিনি বলছেন যে লেকা মালা আরব প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো বিভিন্ন আরব বন্ধু বান্ধবদের উপস্থিতিতে এই লেকা মালা আরব প্রোগ্রাম হয়ে থাকে। হজরত আমিরুল মোমেনিন আয়াদুল্লাহ তাআলা মিনাসিল আজিজ কিছুক্ষণের ভিতর আসবেন, আমাদেরকে প্রোগ্রাম আরম্ভ করতে বলা হয়েছে। আমি মনির অদাকে অনুরোধ করছি যে দর্শকদেরকে আপনি স্বাগত জানান। আর বিগত অধিবেশনে যেই হজরত আকদাসের উত্তরের যে অংশের অনুবাদ পেশ করতে পারেননি আপনি, তাই সেই অংশটাও আপনি পেশ করুন। তো দর্শক এবং শ্রোতা, হজরত আকদাস আয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ বিগত অধিবেশনে তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন। প্রশ্নটা ছিল যে যদি সব কিছু পূর্ব নির্ধারিত থাকে আল্লাহর পক্ষ থেকে, তাহলে মানুষের কি দোষ? আর হযরত খলিফাতুল মসীহ এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। হুজুর বলেন যে এই বিষয়ের উপর অনেক আলোচনা করা যায় কিন্তু অর্থহীন। আর এখানে পাশ্চাত্যের মানুষ এই এই যে হিন্দুদের যে দর্শন নিয়ে হুজুর আলোচনা করছিলেন, পাশ্চাত্যের বিভিন্ন ব্যক্তিরা এই দর্শনকে এখন অনেকেই পছন্দ করছে এবং হিন্দু মত গ্রহণ করছে। তার পিছনে কারণ হলো হিন্দু ধর্মের যে বিশ্বাস, অর্থাৎ পুনর্জন্মের যে বিশ্বাস, যে আমরা পুনরায় জন্মগ্রহণ করব। আর পুনর্জন্ম যদি গ্রহণ করতে চাও তাহলে হিন্দু ধর্ম গ্রহণ করো। তো দুনিয়াতে দ্বিতীয়বার আসার বাসনায় পাশ্চাত্যের বড় বড় শিক্ষিত লোকেরাও হিন্দু ধর্মে দীক্ষিত হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে তারা শুধু পুনর্জন্ম চায়, তারা আল্লাহ তাআলাকে মানে না, কিন্তু তারা চিরজীবন চায়। আর এই চিরজীবনের কথাই আদম এবং শয়তানের ঘটনাতে আপনি দেখতে পাবেন, যে শয়তান যখন আদম এবং হাওয়াকে যখন বিভ্রান্ত করে, তখন শয়তান তাদের সামনে যেই পন্থাটা অবলম্বন করেছে তা হলো এই যে শয়তান তাদেরকে বলেছিল যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই বৃক্ষের ফল খেতে কেন নিষেধ করেন জানো, আল্লাহর আশঙ্কা রয়েছে যে তোমরা যদি এই বৃক্ষের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, এই কারণে খোদা তাআলা তোমাদেরকে এই বৃক্ষের ফল খেতে নিষেধ করেন। তো এইভাবে চিরস্থায়ী জীবনের ধারণা সেখানে রয়েছে যে আদম হাওয়া এভাবে বিভ্রান্ত হয়েছে। তো হিন্দুদের এই যে বিশ্বাস, এই বিশ্বাস সম্পর্কে আমি যখন বিভিন্ন পণ্ডিত আলেমদের সাথে আলাপ করি এখানে, তখন তারা বুঝে যে এটা তো আসলে অসার এবং ভ্রান্ত একটি ধারণা। হুজুর বলেন কোরআন শরীফের দৃষ্টিকোণ থেকে এখন আমি এই বিষয়টি আলোচনা করব যে কোরআন কিভাবে বিষয়টি নিচ্ছে। বিভিন্ন সৃষ্টির ক্ষেত্রে তাকদীরের যে বিষয়টি বা সৃষ্টির যে অবস্থা বা বিবর্তন, এই বিষয় সম্পর্কে কোরআন শরীফ বলে যে ওয়াতিন ওয়া যাইতুন আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ তাআলা এখানে সৃষ্টির বিভিন্ন স্তরের কথা বলছেন। খলিফাতুল মসীহ এখানে প্রশ্ন দাঁড়ান যে এটা কি মানুষের হিন্দু ধর্মের মতো কি মানুষের পুনর্জন্মের দর্শনের উপর আলোকপাত করছে, যে একবার মানুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, পরে বদআমলের কারণে সে পশুর আকৃতিতে দুনিয়াতে এসেছে? হুজুর বলছেন তা নয়, বরং সত্যিকার অর্থে এখানে আহসানে তাকওয়িমের কথা হচ্ছে, অর্থাৎ সৃষ্টির প্রক্রিয়ার প্রসেসের কথা হচ্ছে, প্রক্রিয়ার কথা হচ্ছে। আর আল্লাহ তাআলা এই সৃষ্টিতে সব কিছুকে সুসমন্বিত এবং ওয়েল ব্যালেন্সড সৃষ্টি করেছেন। কোরআন শরীফে অন্যত্র রয়েছে যে মানুষের সৃষ্টি সম্পর্কে হুয়াল্লাজি খালাকাকুম, খালাক আয়াতের শেষের অংশ হলো খালাকা সামাওয়াত ওয়াল আরযা বিলহাক্কি ওয়া সাওয়ারাকুম ওয়া আহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন সঠিকভাবে এবং তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন এবং তোমাদের আকৃতিকে বড় সুন্দর করেছেন, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা হযরত আকদাস আয়াদুল্লাহ তাআলা প্রোগ্রামে এসে গেছেন। হযরত খলিফাতুল মসীহ বলছেন যে আজকে মাশাআল্লাহ অনেক আরবের সাথে আমার দেখা হচ্ছে। তারপর হযরত খলিফাতুল মসীহ বলেন যে আল্লাহ তাআলা বাহিরে কে একজন আছেন, তিনি বলছেন যে উনি আমার আন্টি, আমার খালা বা চাচি হবে। খলিফাতুল মসীহ বলছেন যে খোদা তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর চেহারা এবং আকৃতিতে সৃষ্টি করেছেন। কোরআন শরীফ অন্য আয়াত বলছে ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা, যে প্রত্যেক বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে আল্লাহ তাআলার ফিতরাতে জন্মগ্রহণ করে। খোদার ফিতরাত এবং খোদার প্রকৃতির সকল সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন।
আর যে প্রাণীকে আল্লাহ তাআলা তার নিজের আকৃতিতে নিজের প্রকৃতিতে সৃষ্টি করেছেন, যে সেই সৃষ্টি কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন, আর সে আল্লাহ তাআলা তাদের জন্য কেন পাপ সৃষ্টি করবেন? এটা খোদা তাআলা নিজে পাপ সৃষ্টি করতেই পারেন না। হুজুর বলছেন যে আল্লাহ তাআলা কি পাপ সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তর যদি আমরা যদি বের করতে পারি তাহলে প্রশ্নের সমাধান হয়ে যাবে। খলিফাতুল মাসিহ প্রশ্নের এখন উত্তর দেবেন। হুজুর বলছেন, আসলে সৃষ্টির পরিকল্পনা যদি আমরা বুঝি তাহলে বিষয়টি আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারবো, যে পাপ পূর্ণের বিষয়টি বুঝলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর পাপ পূর্ণের যে ধারণা এবং আলো অন্ধকারের যে ধারণা, সত্যিকার অর্থে একটি আরেকটির নেতিবাচক দিক। অর্থাৎ আলো অর্থাৎ অন্ধকার এমন কোনো বিষয় নয় যা খোদা তাআলা মানুষের জন্য ইচ্ছা করে সৃষ্টি করেছেন, বরং আলোর অবর্তমানের নামে হলো অন্ধকার, আর পাপ অনুরূপভাবে পূর্ণের অবর্তমানের নাম হলো পাপ। যেমন কেউ যদি আলোর দিকে মুখ করে দাঁড়ায় সে তার চেহারা আলোকিত হবে, আর কেউ যদি আলোর দিকে মুখ করে দাঁড়াতে অপছন্দ করে, সে পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে তার চেহারা তো অন্ধকারই থাকবে। তো এটি তার কর্মেরই ফল, এটি আল্লাহ তাআলা তার জন্য অন্ধকার সৃষ্টি করেননি। অন্ধকার দিকটা সে নিজের জন্য বেছে নিয়েছে, পছন্দ করেছে, এবং আলোর অবর্তমানের নামই হলো অন্ধকার। তো তাই আল্লাহ তাআলা একমাত্র খালেক। যুক্তি যে রয়েছে, যে হিন্দুরা বলে যে দুই খোদা, বা জরতুষ্টি ধর্ম বলে থাকে যে দুই খোদা, এক খোদা আলো সৃষ্টি করেছেন, এক খোদা অন্ধকার সৃষ্টি করেছেন, এই ধারণাটি ভুল এবং ভ্রান্ত। এটি এখানে ভুল প্রমাণিত হয়। সত্যিকার অর্থে কেউ যদি কারো ভিতর যদি আলো না থাকে, তার ভিতর অবশ্যই অন্ধকার থাকবে। অর্থাৎ আলোর অনুপস্থিতির নামেই হলো অন্ধকার, আর নেকির অবর্তমানের নামেই হলো বদি বা পাপ, পুণ্যের অবর্তমানের নাম হলো পাপ। এটি মানুষের কর্মের ফলে, সে যদি একটি নেকির কাজ পরিহার করে তো পাপ তাকে ঢেকে ফেলে, আর কেউ যদি আলোকে অবজ্ঞা বা উপেক্ষা করে সে অন্ধকার, অন্ধকারে সে অবশ্যই নিমজ্জিত হবে। এখানে এটা বলা যায় তার জন্য আল্লাহ অন্ধকার সৃষ্টি করেছেন, এটা ভ্রান্ত কথা। আল্লাহ তাআলা তার জন্য আলোর জগৎও তো উন্মুক্ত রেখেছেন, আল্লাহ তাআলা তার জন্য পাপ পুণ্যের জগৎও তো উন্মুক্ত রেখেছেন। সে ইচ্ছা করলে এই দুই রাস্তাও তো অবলম্বন করতে পারতো। তাই আলো এবং অন্ধকার এগুলো, এটা বলা যে খোদা তার জন্য সৃষ্টি করেছে, ভ্রান্ত কথা। বরং সে যেহেতু আলো এবং নেকি অনুসরণ করে নাই, তাই সে পাপের জগতে, সেই অন্ধকারের জগতে প্রবেশ করেছে। হুজুর বলছেন, এই বিষয়টি এখান থেকে আমি শুরু করবো ইনশাল্লাহ, কিন্তু তার পূর্বে আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমার কিছু কথা বলতে চাই। বেশিরভাগ মানুষ জানে না যে হিন্দু কোনো ধর্মের নাম নয়। ভারতবর্ষে বসবাসকারীদেরকে হিন্দু বলা হয়, অর্থাৎ হিন্দি যারা বসবাস করে। আর বেশিরভাগ বৈদিক বা বেদী শিক্ষার বেশিরভাগ মানুষ যেহেতু অনুসারী, তাই তারা তাই হিন্দু এবং ইন্ডিয়ান বা ভারতীয় সমার্থক হিসাবে আজকে পরিচিত। কিছু হিন্দু এটা পরোয়া করে না, তাদেরকে আপনি হিন্দু বলুন বা অন্য কিছু বলুন, কিন্তু কিছু হিন্দু খুব ক্রোধান্বিত হয়, রাগান ক্ষোভ প্রকাশ করে। তারা বলে যে আমাদেরকে হিন্দু বলবেন না, আমরা সনাতনী বা সনাতন ধর্মে। কিন্তু সমস্যা হলো, এখন হিন্দু শব্দ বিশ্বজনীনভাবে ব্যবহৃত হচ্ছে, শুধু ভারতীয় লোকদেরকে বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে না, বরং ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের দিকে ইশারা করার জন্য হিন্দু শব্দ ব্যবহৃত হয়। তো আমি ভাবলাম যে বিশ্ব এই শব্দটি সবার সামনে ব্যাখ্যা করা দরকার। দ্বিতীয়ত, আমি যখন তাদের পুনর্জন্ম বা জন্মান্তরবাদের বিষয়টির সমালোচনা করি, তখন আমি সঠিক যে বেদের শিক্ষা, সে শিক্ষার সমালোচনা করি না। বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক ভারতে জন্মগ্রহণ করেছে, তারা জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, আর বেদের মূল শিক্ষাকে তারা ভুল ব্যাখ্যা করেছে। কেননা অন্ধকার যুগে বিভিন্ন দার্শনিক জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করে বিশ্বের অন্য প্রান্তেও, এইভাবে দার্শনিকেরা বিভিন্নভাবে তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। তারা আলো অন্ধকার, সুখ দুঃখ, সুন্দর কুৎসিত এবং সৌন্দর্যের ভিতর পার্থক্য করার চেষ্টা করেছে, এইভাবে তারা পরিবর্তন এনেছে। যে চারটি ঋষির কথা আমি বলেছি, সত্যিকার অর্থে চারটি উপকরণের নামকে চার ঋষি তারা বলে। একটি হলো অগ্নি, একটি বাতাস, একটি পানি, আর একটি ভূমি। একটি অগ্নি, এই চারটিকে তারা চার ঋষির প্রতীক হিসাবে বর্ণনা করে।
পুরনো দর্শনে এই চারটি উপকরণে মানুষ জানতো এবং জীবনের মূল উপকরণ হিসাবে তারা জানতো আদিকালে। বেদ যা বলে তা হলো এই যে সৃষ্টি এই চারটি উপকরণের মাধ্যমে আরম্ভ হয়েছে। এই চারটি উপকরণ চার মানুষ হিসাবে ধরা হয়েছে, চারজন মানুষ হিসাবে ধরা হয়েছে, আর প্রত্যেকের নিজস্ব পরিচিতি আছে, নিজস্ব জীবন আছে। আমরা যখন অন্য ধর্মকে সমালোচনা করি তখন আমরা আমাদেরকে অবশ্যই ঐশিক গ্রন্থাবলীর হেফাজত করা দরকার, কেননা অরিজিনালি মৌলিক শিক্ষা আল্লাহ তালাই নাজেল করেন, আর আল্লাহ তালা এই সমস্ত ভ্রান্ত কথা নাজেল করতে পারেন না। তাই এই ইন্ট্রোডাকশন এবং আমার অনেকেই হয়তো আমার কথাতে আঘাত পেয়েছেন বা ব্যথিত হয়েছেন, আমি তাদেরকে ক্ষমা চেয়ে বলছি যে এটি মূল বৈদিক শিক্ষার উপর আমি সমালোচনা করিনি, বরং পরবর্তীতে যে দার্শনিকরা ভুল ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার উপর আমি সমালোচনা করেছি। হজরত আমিরুল মোমেনিন আয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ তকদির সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে আমি আজকে কথা বলার আগে গতকাল আমি হিন্দু ধর্ম সম্পর্কে যে কথা বলেছি সেই কথা থেকে আমি আমার কথার সূচনা করব আজকে। সত্যিকার অর্থে হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নেই, বরং ভারতবর্ষে যারা বসবাস করে তাদেরকে হিন্দু বলা হয়, আর বৈদিক শিক্ষার যারা অনুসারী তারাই আজকে হিন্দু হিসাবে সত্যিকার অর্থে পরিচিত। হিন্দ একটা অঞ্চলের নাম, সিন্ধু নদের উপত্যকায় যারা বসবাস করে এটা আপনারা জানেন এই বিষয় সম্পর্কে, তাদেরকে হিন্দু বলা হয়। কিন্তু আজকে সারা বিশ্বে যে সমস্ত মানুষ বসবাস করছে তারা ধর্ম মানুক বা না মানুক তাদেরকে হিন্দু বলা হয় হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে। যদিও অনেক হিন্দু এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যে তাদেরকে কে কি বললো, হিন্দু বললো বা খ্রিস্টান বললো, কিন্তু এক ধরনের হিন্দু আছে যারা এই বিষয়টিকে বড় শক্তভাবে নিয়ে থাকে। তারা বলে তাদেরকে যদি তারা হলো সনাতনী, তারা বলে যে আমাদেরকে হিন্দু বলবে না, আমরা সনাতন ধর্মের অনুসারী। তো এই তাই আজকে হিন্দু শব্দটি বিশ্বজনীনভাবে হিন্দু ধর্মের অনুসারীদের জন্য ব্যবহৃত হচ্ছে, সত্যিকার অর্থে এই নামে কোনো ধর্মই দুনিয়াতে নাজেল হয়নি। আর হিন্দু ধর্মের উপর আমি তাদের যে পুনর্জন্ম বা জন্মান্তরবাদের উপর যে সমালোচনা আমি করেছিলাম সঠিক বেদের শিক্ষা হিসাবে আমি তার সমালোচনা করিনি, বরং বেদের যে মূল শিক্ষা সঠিক শিক্ষা সেই শিক্ষা আমরা অবশ্যই শ্রদ্ধা করি, সেই শিক্ষা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজেল হয়েছে, এক খোদাই নাজেল করেছেন। কিন্তু পরবর্তী বৈদিক শিক্ষাতে বিভিন্ন দার্শনিকেরা যে পরিবর্তন এনেছে বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে, যখন তারা বুঝে নাই নিজেদের পক্ষ থেকে ধর্মের ভিতর নতুন কথা তারা ঢুকিয়েছে, সেই বিষয়ে আমি সমালোচনা করছি। সত্যিকার অর্থে মূল হিন্দু ধর্মে যে চারটি বিষয় রয়েছে তা হলো চার ঋষির কথা তারা বলে থাকে। চার ঋষিকে চারটা বস্তুর মাধ্যমে প্রতীক হিসাবে তারা বর্ণনা করে। সে চারটি বস্তু হলো অগ্নি, অগ্নি বাতাস এবং পানি এবং ভূমি। এই চারটি বস্তু চার ঋষির প্রতীক হিসাবে তারা ব্যবহার করে। পুরাণ দর্শনে এই চার বস্তুকে মূল এলিমেন্ট হিসাবে বলা হয়েছে। তো বেদে বলা হয় যে সৃষ্টি এই চারটি বস্তু দিয়ে আরম্ভ হয় এবং চারটি চার মানুষ চারটিকে চার চারজন ঋষি হিসাবে তারা বর্ণনা করে। হুজুর আবার বলছেন তাই আমরা যখন সমালোচনা করি আমরা মূল বেদের মূল শিক্ষার উপর সমালোচনা করি না, কেননা তা পবিত্র, একই খোদার পক্ষ থেকে নাজেল হয়েছে, সেই খোদা ভ্রান্ত কোনো কথা নাজেল করতে পারেন না। আজকে অবান্তর যে সমস্ত বিষয়গুলো আমরা বেদের ভিতর দেখি সেগুলো আসলে পরবর্তীর কালের দার্শনিকদের আবিষ্কার, যেখানে তারা বিভিন্ন বিষয়ের সমাধান করতে গিয়ে নিজেদের পক্ষ থেকে নূতন দর্শন ধর্মের ভিতর প্রথিত করেছেন। সুখ আনন্দ দুঃখ এবং বেদনা এবং প্রশান্তি এই বিষয়গুলোর দর্শন সম্পর্কে আমি আবার আলোচনা করব বিস্তারিতভাবে, কেননা এটির প্রয়োজন আছে। আল্লাহ তাআলা শুধু আনন্দ বা সুখও সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি বেদনা বা বিষাদ বা দুঃখ কেন সৃষ্টি করলেন? তিনি তিনি শুধু কল্যাণ সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি পাপ কেন সৃষ্টি করলেন বা মন্দ দিক? হুজুর বলছেন এই বিষয়গুলাও আমি আলোচনা করব এখন।
কিন্তু তার পূর্বে আমাদের যে ভাই এখানে আছেন আরব ভাই, তাকে অনুরোধ করব হজরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের একটা নজম পড়বেন তিনি আরবিতে, যে নজম হজরত খোদা তালার প্রশংসায় হজরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম লিখেছেন খোদা তালার সত্তা সম্পর্কে আরবি ভাষায়, যেন আরব বিশ্ব বুঝতে পারেন যে এই ব্যক্তিকেই আল্লাহ তাআলা এই যুগে তার হযরত মুহাম্মদ মুসা ইসলামের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন। হুজুর বলছেন যে আর কে কে পড়বে, এটা কি কোরআস হবে বা সম্মিলিত নাজম হবে? আব্দুর রহমানকে জিজ্ঞেস করছেন হুজুর, কিন্তু না অন্য কেউ পড়বে না, একাই তিনি পড়ছেন। تعالت شؤون الله عن مبلغ النهى فكيف يصور كنهه متفكر تعالت شؤون الله عن مبلغ النهى فكيف يصور كنهه متفكر أيا محسني أثني عليك وأشكر فدا فدا لك روحي أنت ترسي ومأزر تلبيك روحي دائما كل ساعة وإنك مهما تحشر القلب يحضر تلبيك روحي دائما كل ساعة وإنك مهما تحشر القلب يحضر ينور ضوء الشمس وجه خلائق ولكن جناني من سناك ينور تحيط بكنه الكائنات وسرها وتعلم ما هو مستبان ومضمر ونحن عبادك يا إلهي وملجئي نخر أمامك خشية ونكبر غيور يبيد المجرمين بسخطه قوي علي مستعان مقدر وحيد فريد لا شريك لذاته قوي علي مستعان مقدر له الملك وله الملك والملكوت والمجد كله وكل له ما بان فينا ويظهر ودود يحب الطائعين ترحما مليك فيزعج ذا شقاق ويحفر يحيط بكيد الكائدين بعلمه فيهلك من هو فاسق ومزور কত সুন্দর নজম এবং এই প্রেক্ষাপটের সাথে বড় সামঞ্জস্য রাখে, সম্পর্ক রাখে, আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে কথা হচ্ছে, তাই কত সুন্দরভাবে আল্লাহ তাআলার সত্তার বিভিন্ন দিক হজরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম তুলে ধরেছেন। এই বিষয়ের উপর আমি এখন কথা বলবো।
আল্লাহ তালার নেকি কল্যাণ সৃষ্টির যতটুকু সম্পর্ক আছে, আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকারের পাপের মিলনই নেই। সমস্ত ফেরেশতার যে বাহিনী রয়েছে সেই ফেরেশতা বাহিনী আল্লাহ তালার সেই সৃষ্টিরই প্রতিনিধিত্ব করে। এটি বলা যে আল্লাহ তালা বিশ্রী চেহারা সৃষ্টি করেছেন বা কুৎসিত বস্তু সৃষ্টি করেছেন কোনো কারণ ছাড়া, এটি শুধু একটি অপবাদ খোদা তালার উপর। কেননা আল্লাহ তালার যে সৈন্য বাহিনী তা অগণিত অশেষ। যেই সত্যিকারের মানুষ ছাড়া অন্য যে জগৎ আল্লাহ তালা সৃষ্টি করেছেন তা মানুষ ছাড়া অন্য জগৎ কোনো প্রকারের পাপ করতে পারে না, কোনো গুনাহ করতে পারে না। তাই এটি বলা যে আল্লাহ বা অন্য কোনো আল্লাহ পাপ সৃষ্টি করেছেন, সত্যিকারের আল্লাহ বা অন্য কোনো আল্লাহ পাপ সৃষ্টি করেছেন, এটা ভুল কথা, ভ্রান্ত কথা। এইটার কারণ খুব স্পষ্ট এবং বুঝতে কোনো অসুবিধা হওয়ার উচিত না। আর সত্যিকার অর্থে আল্লাহ তাআলা মানুষকে কিছু ছাড় দিয়েছেন, বাছাই দিয়ে ছাড় দেয় এবং বাছাইয়ের ছাড় শক্তি ছাড় দেওয়ার ব্যাপার। যখনই কোনো ব্যক্তিকে বাছাইয়ের বা পছন্দের সুযোগ দেন আল্লাহ তাআলা, তখনই সে ভালো মন্দের ধারণা, ভালো মন্দের অনুষঙ্গ তার ভিতর থাকে, ভালো মন্দের ভালো সাথে পছন্দের কথা যখন বলা হয় তখন তার সাথে বিভিন্ন অনুষঙ্গ থাকবেই। ফেরেশতা যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, হুজুর বলছেন যে আমি যে কথাটা বললাম এই কথাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যে ভালো যখন সৃষ্টি করা হবে তখন যখন মানুষকে চয়েস দেয়া হবে সেই চয়েসের সাথে তার অনুষঙ্গ অবশ্যই থাকবে। চয়েস তো দুটো বস্তু ছাড়া চয়েসের প্রশ্নই উঠে না, যে দুটো থেকে একটা আপনাকে বেছে নিতে হবে। তো চয়েসের বা বাছাইয়ের বা পছন্দের অনুষঙ্গ সবসময় থাকে, এটি এমন একটি কথা আমি বলছি, এ ব্যাপারে আমি চ্যালেঞ্জ দিতে পারি যদি কোনো দার্শনিক আমার কথাকে ভুল প্রমাণ করতে পারে। আদম এবং আদমকে যখন সৃষ্টি করতে যাচ্ছিলেন আল্লাহ তাআলা, ফেরেশতা আল্লাহর সামনে এটাই প্রশ্ন করছিলেন যে হে আল্লাহ তুমি কেন সৃষ্টি করতে যাচ্ছ, তারা তো দুনিয়াতে ইউসফেকু দেমা নানো নুসাববেহু বিহামদিকা নুসাববেহু লাক তাখলুকু ফিহা মা ইউসফেকু দেমা, তারা প্রশ্ন করেছিল। এটি একটি প্রশ্ন, এই প্রশ্নকে যদি আপনি বুঝেন তাহলে সমস্ত সমস্যা বা যে সমস্ত জটিলতা এই বিষয়ের ভিতর রয়েছে তা বুঝে যাবেন। যদি আপনাকে আল্লাহ তাআলা বাছাই বা পছন্দের অধিকার না দেন তাহলে আপনাকে পুরস্কার কেন দেবেন? আমাদের আমাদের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা জড়জগৎ জীবজগৎ সৃষ্টি করেছেন, আর সেই সেই প্রাণী একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করছে, তাদের প্যাটার্ন তারা কখনো পরিবর্তন করতে পারে না। জঙ্গলের যে হিংস্র প্রাণী, সেই হিংস্র প্রাণী সবসময় মাংস খায়, কখনো ঘাস খায় না। হ্যাঁ, যদি কোনো সময় ঘাসে ঘাস খেতে আপনি দেখেন তাহলে শুধু পরিপাক বা হজমের জন্য তারা কিছু ঘাস খেয়ে থাকে, নতুবা তাদের খাদ্য হলো মাংস। আর যে সমস্ত সবজিভুক প্রাণী আছে তাদের সামনে মাংসের পাহাড় থাকলেও তারা মাংসে মুখ দেবে না, তারা সবসময় ঘাস খায়। তাই এই ধরনের প্রাণীর কোনো চয়েস নাই বা তাদের বাছাই বা কোনো পছন্দ নেই, তাই তাদেরকে আল্লাহ তাআলা কোনো শাস্তি বা পুরস্কার দেবেন না। আপনি সচেতন ভাবে যদি কোনো ভুল না করেন তাহলে আপনাকে শাস্তি দেওয়া যেতে পারে না। তাই আল্লাহর যে আইন আমরা প্রকৃতির ভিতর দেখি, এই আইনকে বলা হয় কজ এন্ড এফেক্ট। এটা ক্রাইম এন্ড পানিশমেন্ট নয়, অপরাধ বা শাস্তি নয়, এটি কল্যাণ বা পুরস্কার নয়। এতটুকু অনুবাদ করুন, তারপরে আমি ইনশাল্লাহ পরের বিষয়ে আসছি। হযরত আমিরুল মোমেনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ এখানে এসে বলছেন নজমটি পড়ার পর, যে হুজুর বলেন এই যে নজম পড়া হয়েছে এই নজম আল্লাহ তাআলার বৈশিষ্ট্যাবলীর উপর হযরত মসীহ মাসলাম আলোকপাত করছিলেন এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের খোদা সম্পর্কে সেই বিষয়কে পুরো সুন্দরভাবে তুলে ধরেছে এই বিষয়টি।
তারপর হযরত খলিফাতুল মসিহ বলেন যে এই যে ধারণা যে আল্লাহ তাআলা পাপ সৃষ্টি করেছেন, পুণ্য সৃষ্টি করেছেন, সৌন্দর্য সৃষ্টি করেছেন, আবার সুশ্রী বিশ্রী সকল প্রকারের জিনিস সৃষ্টি করেছেন, এটি কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা মানুষের জন্য ভোগান্তিও সৃষ্টি করেছেন আবার আরামেরও ব্যবস্থা করেছেন। খলিফাতুল মসিহ বলেন যে এই বিষয়গুলো না বোঝার কারণে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আল্লাহ তাআলার এই বিশ্বজগতে খোদার যে বাহিনী, সেই বাহিনী অনন্ত, ফেরেশতার বাহিনী অশেষ। তাই এটা বলা যে আল্লাহ তাআলা বিশ্রী চেহারা, কোনো হেকমত ছাড়া কোনো কিছু সৃষ্টি করেছে, এটি আল্লাহ তাআলার উপর একটি অপবাদ। আল্লাহর যে শূন্য দল আছে তা অগণিত। মানুষ ছাড়া অন্য জগৎ, হুজুর বলছেন যে দেখো মানুষ ছাড়া অন্য যে জগৎ রয়েছে সেই জগৎ কোনো পাপ করতে পারে না বা কোনো ভুল করতে পারে না, তাদের কোনো পুরস্কারও নাই, তাদের কোনো শাস্তিও নাই। আর এই বিষয়টি খুব স্পষ্ট বোঝা উচিত যে আল্লাহ তাআলা কোনো কিছু যদি সৃষ্টি করেন, যখন সেই সৃষ্টিকে আল্লাহ তাআলা যখন চয়েস দেন বা পছন্দ বা অপছন্দের তাকে আল্লাহ তাআলা চয়েস দেন যে তুমি ইচ্ছা করলে বস্তুটি পছন্দ করতে পারো, ইচ্ছা করলে এটাকে পরিত্যাগ করতে পারো বা পরিহার করতে পারো, তো যেখানে চয়েস দেওয়া হয় সেখানে শাস্তির ব্যাপারটা অটোমেটিক্যালি আসবে। যখনই কোনো ব্যক্তিকে বাছাই বা পছন্দের সুযোগ দেয়া হয় তখনই ভালো এবং মন্দের যে অনুষঙ্গ একটি আরেকটির অনুষঙ্গ হিসাবে আসবেই। হুজুর বলছেন এটি এমন একটি দর্শন যে দর্শন আমি চ্যালেঞ্জ দিতে পারি দুনিয়ার কোনো বড় দার্শনিক যদি এই দর্শনকে পরিবর্তন করতে পারে। তাই এটি এমন একটি বিষয় যা শুধু কজ অ্যান্ড এফেক্টের সাথে সম্পর্ক রাখে, তা শাস্তি কজ অ্যান্ড এফেক্ট সাথে সম্পর্ক রাখে, আর এটি অপরাধ এবং শাস্তির সাথে সম্পর্ক রাখে না বা কল্যাণ ও পুরস্কারের বিষয় নয়। হুজুর বলছেন এই বিষয়ের উপর আমি এরপর বিস্তারিত আলোচনা করব, আগে এতটুকু অনুবাদ করা হোক। ونحن بالنسبة للملائكة يسألون الله سبحانه وتعالى ونحن نسبح بحمدك ونقدس لك، فلماذا يخلق الله سبحانه وتعالى آدم؟ وقالوا সরি, এখানে মাঝপথে আমি একটু ভুলে গেছি যে হযরত খলিফাতুল মসিহ তারপর বলেছেন এই যে পছন্দ এবং অপছন্দের যে বিষয়টি আছে সেই বিষয় সম্পর্কে কোরআন শরীফে আমরা একটি বিষয় দেখতে পাই যে আল্লাহ যে মানুষকে চয়েস দিয়েছেন, খোদা আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করেন সেই সময় ফেরেশতা, সরি হযরত খলিফাতুল মসিহ ইয়াদা আল্লাহ তাআলা বিন আসল আজিজ বলছেন যে মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু হুয়াল্লাযী আয়াতটা হলো হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরশ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। এই যে জুনুদ অর্থাৎ সৈন্যদল, তা বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে, তা অগণিত। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসার সাথে স্মরণ করেন তখন ফেরেশতা আপনার উপর নাজেল হয়, স্তরে স্তরে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আপনার উপর নাজেল হয় এবং আপনার প্রশংসা সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে। হুজুর বলছেন যে আমরা, এটি অনেক দূরত্বের কথা হচ্ছে কিন্তু আমরা রূপক আলোচনা হচ্ছে এখানে বা এই রূপক বিষয় নিলেও এই দৈহিক বিষয় এবং খোদাতালার সত্তার ভিতরে আপনি এখানে বলা হচ্ছে যারা আল্লাহ তালাকে স্মরণ করে তাদের জিকিরকে সপ্তম আকাশ পর্যন্ত ফেরেশতারা নিয়ে যায়। তো বিশ্বের প্রত্যেকটি বস্তু যা মানুষের সৃষ্টি পূর্বে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারা আল্লাহ তালার তসবি করছে, আল্লাহ তালার প্রশংসা করছে। আর প্রাণীরাও, প্রাণী জগৎও খোদাতালার আল্লাহ তসবি করে। কোরআন শরীফ বলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার তসবিরত আছে, কিন্তু তোমরা তাদের তসবি আলাকিল্লা তাসলা তাফ কাহুনা তসবি হাহুম, তোমরা তাদের তসবি বুঝো না। তো আল্লাহ তালা শুধু তসবির জন্য মানুষ সৃষ্টি করেননি। হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানব মণ্ডলীও যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়
এবং আল্লাহর প্রশংসা করা পরিত্যাগ করে, পরিহার করে, এতে আল্লাহ তাআলার সত্তাতে বিন্দু মাত্র কোনো আল্লাহ তাআলার বিন্দু মাত্র এই বিষয়ের পরোয়া নেই। আর এটি আল্লাহ তাআলার গুণী বৈশিষ্ট্যের দিকে ইশারা করে। আল্লাহর কোনো পরোয়া নেই তোমাদের, কিন্তু তোমরা আল্লাহর মুখাপেক্ষী। তো এটা আমাদের এই স্কিমটা বোঝার সাথে সম্পর্ক রাখে। আল্লাহ তাআলা মোটেই মানুষকে তার প্রশংসা করার জন্য সৃষ্টি করেননি, বরং তিনি মানুষকে উচ্চ মার্গে পৌঁছার জন্য সৃষ্টি করেছেন, সৃষ্টির চরম পর্যায়ে পৌঁছার জন্য সৃষ্টি করেছেন। যে মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আপনার চয়েস, আপনার পছন্দের গণ্ডিকে আল্লাহ তাআলা বাড়াবেন, তখনই আপনার উচ্চ স্তরে পৌঁছার সম্ভাবনা আছে। আর এটি মেরাজের সময় দেখানো হয়েছে, যে মেরাজে যে মেরাজের উচ্চতম স্তরে সবচেয়ে বড় ফেরেশতাও পৌঁছতে পারেনি, সবচেয়ে বড় সম্মানিত ফেরেশতাও এক স্তরে গিয়ে তাকে দাঁড়িয়ে যেতে হয়েছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঊর্ধ্বগতি অব্যাহত ছিল এবং সেই স্তর পর্যন্ত গিয়েছেন, যে স্তরে গিয়ে মানুষ খোদা সৃষ্টি, খোদা এবং সৃষ্টির মাঝে একটা প্রতিবন্ধকতা রয়েছে, এবং বশর এবং রসুল হিসাবে সেই স্তর তিনি কোনোভাবে ভেদ করতে পারতেন না। কিন্তু সেই স্তরে, যে স্তরে তিনি গিয়েছেন, সেখানে কোনো ফেরেশতাও ছিল না, কোনো ফেরেশতাও পৌঁছতে পারেনি। তো এটি একটি রূপক বা আধ্যাত্মিক ব্যাপার, খোদা তালার নৈকট্যের ব্যাপার, একটি আধ্যাত্মিক ব্যাপার। তো এটি খোদা তালার আমাদেরকে চয়েস যে দিয়েছেন, বা বাছাই বা পছন্দ অপছন্দের যে অধিকার দিয়েছেন, তার বরকত। আপনার চয়েস থাকলে আপনার জন্য অপশন থাকে, আর আপনি শুধু যদি ভালো জিনিস সবসময় ভালো কাজ করেন এবং কোনো মন্দ কাজ করেন না, তাহলে আর কোনো পুরস্কার নেই। বা মন্দ কাজ করার যদি শক্তি না থাকে আপনার ভিতর, তাহলে কোনো পুরস্কার ধারণাই থাকতে পারে না। শুধু আপনি এক ধরনের কাজই করতে পারেন, এক ধরনের শক্তি রয়েছে। যদি আপনি উভয় কাজ করার শক্তি রাখেন, তাহলে ভালো এবং মন্দের যে কনসেপ্ট বা দৃষ্টিভঙ্গি, সেটিও সৃষ্টি হওয়া আবশ্যক। আর কল্যাণ সবসময় কল্যাণকর উদ্দেশ্যে সৃষ্টি করা হয়, আর অনেক সময় যা বাহ্যত খারাপ মনে হয়, তা আসলে পরিণামে কল্যাণকর মনে হয়। সে কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে অনেক উন্নত স্তরে, বা সেই যে বস্তু বাহ্যত আপনার জন্য কষ্টদায়ক, সেই কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে আপনি অনেক উন্নত স্তরে পৌঁছতে পারেন। যেমন এক ছাত্রকে কষ্ট করে, অনেক পরিশ্রম করে জ্ঞান অর্জন করতে হয়, তাকে স্কুলে যেতে হয়, সারাদিন ক্লাস করতে হয়, স্কুল থেকে এসে ঘরে বাড়িতে এসে যদি সে উন্নত, সত্যিকারে উন্নতি করতে চায়, তাহলে তাকে তেল, রাতের বেলা তেল খরচ করে, তেল জ্বালিয়ে, ঘুম নষ্ট করে পড়ালেখা করতে হবে। তো এটি একটি প্রক্রিয়া যা কষ্টদায়ক, এটি একটি বেদনা, এটি এটি একটি দুঃখ। কিন্তু এমন বেদনা বা এমন বেদনা যে যা ভালো, তা এই ব্যথার বা এই বেদনা বা এই কষ্টের মাধ্যমে সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে, আনন্দের স্তরে পৌঁছতে পারবে। আর এই কষ্ট এবং বেদনা সহ্য করা ছাড়া আপনি কোনোভাবে উপরে যেতে পারেন না। আর ব্যথা এবং বেদনা আনন্দের মতোই আমাদের জন্য আবশ্যক। তাই আপনি যদি বলেন, তাই আপনি যদি কোনো ক্ষেত্রে কষ্ট পান, তাহলে এটি আপনার উপরে আপনার জুলুম, আপনার উপরে আপনার অত্যাচার। এটি সত্যিকার অর্থে মানুষকে আল্লাহ তাআলা যে ছাড় দিয়েছেন, সেই ছাড়কে অপব্যবহার কারণে মানুষ কষ্টের সম্মুখীন হয়। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জালেম, তোমরা নিজেদের উপর জুলুম করো, আমরা কখনো তোমাদের উপর জুলুম করি না। তোমরা তোমাদের জুলুমের যে পরিণতি, সেই পরিণতিকেই দেখো। আর তোমরা সবসময় ভ্রান্ত, তোমরা সবসময় অপছন্দনীয় এবং ক্ষতিকারক দিকটাকেই বেছে নাও। এই কারণে আল্লাহ বলেন যে তোমরা জালেম, আমরা নই, আমরা সব বলে দিয়েছি, বলেছি যে ভুল চয়েস করলে কষ্ট পাবে। আর দুনিয়াতে যত প্রকারের অশান্তি, কষ্ট, জুলুম এবং অরাজকতা আছে, সব এই কারণেই সৃষ্টি হচ্ছে। আর
আর এর কারণেই সমস্ত প্রকার অজ্ঞতা বা এবং বাতুলতার জন্ম হয়। যদি আপনি আচরণের ক্ষেত্রে আদলকে বাদ দেন, তাহলে অন্য সব অনাচার দুনিয়াতে জন্ম নেবে। মানুষের সাথে মানুষের ব্যবহার, জাতির সাথে জাতির আচরণের ক্ষেত্রে অনাচার দেখা যাবে। আর এই কারণে আল্লাহ তাআলাকে কোনো প্রকারের কষ্ট বা দুঃখ বা ভোগান্তি সৃষ্টির জন্য আপনি দায়ী করতে পারেন না। আল্লাহ আপনাকে আপনাকে বাছাই করার ছাড় দিয়েছেন, আপনাকে আপনার পছন্দ অপছন্দের জগৎ আল্লাহ তাআলা আপনার সামনে উন্মোচিত করেছেন, উন্মুক্ত করেছেন। হজরত আমিরুল মোমেনিন আয়াদুল্লাহ তাআলা মিনাসিল আজিজ এখানে এসে বলছেন যে আল্লাহ তাআলা মানুষের জন্য এই পৃথিবীতে পছন্দ এবং অপছন্দের যে গণ্ডি, সেই গণ্ডিতে মানুষকে স্বাধীন ছেড়ে দিয়েছেন। সে ইচ্ছা করলে একটা জিনিস অবলম্বন করতে পারে, ইচ্ছা করলে পরিত্যাগ করতে পারে। আর আল্লাহ তাআলার সৃষ্টির যে দিক রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, একটি আয়াত হুজুর ইতিপূর্বে এই আয়াতের দিকে ইশারা করেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম লিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরদ কানাল্লাহু আলিমান হাকিমা। তো এখানে জুনুদ বা আল্লাহর লস্কর বলতে আল্লাহ ফেরেশতাদেরকে বোঝানো হচ্ছে। আর এই ফেরেশতা সম্পর্কে বলা হয়েছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলা কখনো কোনো মানুষকে কোনো পাপ বা কোনো কুকর্ম করতে কখনো বাধ্য করেন না, আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আর এই ফেরেশতা সম্পর্কে এখানে বলা হচ্ছে, কোনো ব্যক্তি যখন খোদা তাআলাকে স্মরণ করে তখন খোদা তাআলা তাকে তার এই সেই ব্যক্তির প্রশংসা, ফেরেশতা সেই ব্যক্তির প্রশংসা এবং সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য স্তরে স্তরে আসমান থেকে নাজেল হয় এবং তার প্রশংসার বিষয়টি সপ্তম আকাশ পর্যন্ত উত্তোলিত হয়। খলিফাতুল মসিহ বলেন যে এগুলো আধ্যাত্মিক ব্যাপার। আর এই দুনিয়াতে খোদা তাআলার তসবি অহরহ হচ্ছে, আল্লাহর বান্দারা আল্লাহর তসবি করছে এবং ফেরেশতারও সেই বান্দাদের খেদমতে এবং সেবায় রত রয়েছে। আর এই পৃথিবীতে প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলার তসবিতে রত, প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলার তসবি প্রশংসা এবং তার পবিত্রতা বর্ণনায় রত রয়েছে। কিন্তু মানুষ ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে তাদের তসবির জন্য কোনো পুরস্কারের কথা ঘোষণা করেনি, কেননা তারা যে খোদা তাআলার তসবি করছে সেই তসবি তারা সচেতনভাবে করছে না এবং তাদেরকে তসবি ছাড়া অন্য কোনো কাজের শক্তি দেওয়া হয়নি, এই কারণে তাদের তসবির পুরস্কারও নেই। আল্লাহ কোরআন শরীফে উন্নত আছে যে সবকিছু আল্লাহ তসবিতে রত লা তাফকাহুনা তসবিহম, কিন্তু তোমরা তাদের তসবি বা খোদা তাআলার যে পবিত্রতা ঘোষণা তা তোমরা বুঝতে পারো না। তো মানুষ আল্লাহ তাআলা শুধু মানুষকে খোদার তার এই কাজের জন্য সৃষ্টি করেননি, মানুষকে অবশ্যই আল্লাহ তাআলা তার হামদ করার জন্য মানুষের ভিতর খোদা তাআলা যোগ্যতা রেখেছেন। সে ইচ্ছা করলে পন্থা অবলম্বন করতে পারে আর ইচ্ছা করলে অন্য রাস্তাও অবলম্বন করতে পারে, কিন্তু শুধু তার প্রশংসার জন্য আল্লাহ তাআলা হাম সৃষ্টি করেননি, মানুষ সৃষ্টি করেননি। হাদিস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে অন্য একটি আয়াত এই ব্যাপারে বলে যে কোন সৃষ্টি মানুষ যদি মানুষ এবং সমস্ত সৃষ্টি যদি খোদা তাআলার হামদের ব্যাপারে বিমুখ হয়, বিমুখতা প্রদর্শন করে এবং তার প্রশংসা করে না, তার পবিত্রতা ঘোষণা না করে, এতে খোদা তাআলার কোনো পরোয়া নেই, কারণ আল্লাহ তাআলা গনি, আল্লাহ তাআলা কারো প্রশংসার মুখাপেক্ষী না। কিন্তু এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যেন তিনি এই যে পছন্দ অপছন্দের বিষয়টি এই জন্য সৃষ্টি করেছেন, মানুষের সামনে দুটো বিষয় রেখেছেন, হয়তো সে আল্লাহর তসবি করতে পারে বা আল্লাহর পবিত্রতাও ঘোষণা করতে পারে, আল্লাহর প্রশংসাও করতে পারে, বা সে নিজের পন্থা অবলম্বন করে অধঃপতনের দিকেও যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে চয়েস এই জন্য দিয়েছেন যেন মানুষ সৃষ্টির যে চরম উদ্দেশ্য সেটা অর্জন করতে পারে, উন্নতির চরম মার্গে পৌঁছতে পারে। এটি মেরাজের প্রকৃত বিষয়, যে মেরাজের রাতে যে রসুল করিম সাল্লাম যে স্তরে উপনীত হয়েছেন, ফেরেশতাদের সবচেয়ে বড় যে সর্দার তিনিও সেই ফেরেশতাদের সর্দারও সেখানে পৌঁছতে পারেনি, কিন্তু মানুষ সেখানে পৌঁছেছে, এমন স্তরে পৌঁছেছে যেখানে সৃষ্টির অন্য কোনো ব্যক্তি পৌঁছতে পারেনি। তো এটি একটি আধ্যাত্মিক, অবশ্যই আধ্যাত্মিক সফর ছিল রসুল করিম সাল্লামের। আর এটি যে বরকত খোদা তাআলা মানুষকে চয়েস দিয়েছেন, সেই চয়েসেরই এটি বরকত, মানুষকে যে ভালো মন্দ যাচাই বাছাইয়ের যে শক্তি দিয়েছেন সেই শক্তির এটি বরকত যে মানুষ চরম উন্নতির স্তরে পৌঁছেছে। হুজুর বলেন যে এটি অনেক বড় একটি বিষয়, গভীর বিষয়, বড় মজার বিষয় যদি আপনি বুঝেন। মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে কত বাতেল কথাবার্তা বলে, যে আল্লাহ তাআলা যে
মানুষের জন্য দুঃখ এবং কষ্ট সৃষ্টি করেছেন। খলিফাতুল মসিহ বলছেন, দেখুন জীবন, যেমন জীবনের বিবর্তনকে আপনি নিন, যে বিবর্তন সম্ভবই হতো না যদি সুখের সাথে দুঃখ না সৃষ্টি হতো, আনন্দের সাথে কষ্ট সৃষ্টি না হতো, তাহলে মানুষ উচ্চ স্তরে পৌঁছতেই পারত না। যদি বিবর্তন সম্ভবই হতো না, আর বিজ্ঞানীরা এই বিষয়টি খুব ভালোভাবে জানে এবং বুঝে এবং তা উচ্চস্বরে তারা তা ঘোষণা করে। হুজুর বলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর যে একটি থিওরি রয়েছে, এটি বিবর্তনের মূলনীতি। এই নীতি যদি সৃষ্টির সব প্রাণী যদি সমান হতো, তাহলে এই বিবর্তন কোনোভাবে সম্ভবই হতো না। যেমন অ্যামিবা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যদি সমস্ত অ্যামিবাকে সমান খাদ্য দেয়া হতো, সমান আশ্রয়ে রাখা হতো, বা তাদেরকে বিপদ আপদ থেকে সমান আশ্রয়ে রাখা হতো, কোনো কষ্ট তাদের না হতো, তাহলে তাদের ভিতর কোনো প্রতিযোগিতা হতো না। আর তাহলে দুনিয়া কোনো অ্যামিবা আর মরতো না, অ্যামিবার পাহাড় সৃষ্টি হতো। কিন্তু এটা তো জীবনের কোনো উচ্চ স্তর নয়, জীবনের কোনো উচ্চ স্তর আর সৃষ্টি হতো না। উচ্চ জীবনের উচ্চ স্তর বা উচ্চ শ্রেণী ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয়, ক্রিয়া বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়। যখন মানুষ সাফার করে, কষ্ট সহ্য করে কোনো প্রাণী, তখনই জীবনের উচ্চ যে স্পেসিস বা প্রজাতি তা জন্ম নেয়। যদি আপনি অ্যামিবাকে শুধু খাদ্যের সবাইকে সমান পরিমাণে খাদ্য দেন আর শুধু খাদ্যই দিতে থাকেন, তাহলে অ্যামিবা হয়তো শুধু গ্রো বৃদ্ধি পাবে, বড় হবে বড় হবে এবং ডাইনোসরের পর্যায়ে পৌঁছবে, কিন্তু কোনো চেতনা তার ভিতর থাকবে না, সচেতন হবে না, তার ভিতর আনন্দের শোনার বা স্বাদ নেয়ার কোনো প্রকারের কোনো চেতনাই থাকবে না, শুধু মোটা হবে খেয়ে খেয়ে এবং সারা সারা বিশ্বকে কুৎসিত দৃশ্যে ভরে দেবে। তো এটি কি মানুষ চায়, এটি কি আল্লাহ চান? মোটেই না। আর এখানে খাদ্যের অভাবেই বিভিন্ন প্রকারের প্রজাতিকে সংগ্রাম করতে হয় এবং এই সংগ্রামে সময় যারা ফিট তারা টিকে থাকে, যারা আনফিট তারা মারা যায়, যারা অযোগ্য তারা নিঃশেষ হয়ে যায়, এবং যারা জীবিত থাকার যোগ্য সেই যোগ্য ব্যাকটেরিয়াদের জন্য স্থান তারা রেখে যায়। তো এটি উন্নত বৈশিষ্ট্য থেকে হয়, এটি একটি বৈশিষ্ট্য যা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের ভ্রমণের প্রতি ইশারা করে। এটি আনন্দ এবং বেদনার ফলে সৃষ্টি হয়। যদি আপনি কষ্ট থেকে পালান, কষ্ট দেখে পালিয়ে যান, তাহলে কখনো সুখ দেখবেন না। আর কোনো গাড়ি এক চাকায় চলতে পারে না, এটা সম্ভব না। আপনি যদি দুঃখকে যদি ভুলে বের করে দেন দুনিয়া থেকে, তাহলে আনন্দের কোনো অর্থই থাকবে না, আনন্দ থাকবেই না, এই বিষয়টি মানুষ বোঝে না। যদি ক্ষুধা না থাকে, তাহলে খাবার আপনি কিভাবে উপভোগ করবেন? হুজুর বলছেন যে কোনো সুস্বাদু খাবার, যেমন ঠান্ডা শীতল আঙ্গুর ফল বা আঙ্গুর বা বিভিন্ন ফলের রস যা আপনি পছন্দ করেন, যে ধরনের ফলের রসই আপনি পছন্দ করেন না কেন, এই এই ফলের যে রস তখন উপভোগ করেন যখন আপনার সত্যিকারের পিপাসা থাকে। যদি পিপাসা না থাকে আর আর কোন যদি পিপাসায় না থাকে, তাহলে কোনো বেদনা থাকলো না। পিপাসা থাকলে এক ধরনের বেদনা বা ব্যথা রয়েছে আপনার ভিতর, তাই আপনি কষ্টের স্তর দিয়ে অতিবাহিত হওয়া ছাড়া আর কোনোভাবে সুখের কথা চিন্তাই করতে পারেন না। তাই কোনো ব্যক্তি আল্লাহর এই যে পরিকল্পনা, ভালোর নামে কেউ পরিকল্পনাতে বিন্দু মাত্র কোনো পরিবর্তন সৃষ্টি করতে পারবে না। যদি আপনি ক্ষুধার্ত না হন, আপনি কোনো কিছু খাবেন না, খাওয়া সম্ভব না। হ্যাঁ, যদি আপনি কনকনে শীত আপনাকে কষ্ট না দেয়,
তাহলে আপনি বস্ত্র পরবেন না, যদি কনকনে শীতে আঘাত না, কনকনে শীতে আপনার অস্বস্তি বোধ না হয়, তাহলে আপনি কোনো বস্ত্র পরিধান করবেন না। যদি সূর্যের আলো কষ্ট না দেয় তাহলে ঘর আপনি কেন বানাবেন খামোখা? যদি চাহিদার, দৈনন্দিন চাহিদার অভাব আপনাকে কষ্ট না দেয়, তাহলে আপনি কেন ভালো জিনিস সন্ধান করবেন? তাই মানুষের সকল অগ্রগতি, সকল উন্নতি কোনো না কোনো কষ্টেরই ফল। আপনি কষ্টকে বের করে দিন, তাহলে মানুষ পুনরায় গুহার যুগে ফিরে যাবে, বরং তারও আরো নিকৃষ্ট স্তরে ফিরে যাবে। যদি কষ্ট না থাকতো, ব্যথা না থাকতো, তাহলে আপনি বাঁচতেন না, আর দুনিয়াতে কিছুই থাকতো না। বাচ্চারা আগুনে হাত দিয়ে হাত জ্বালিয়ে ফেলতো এবং তাদের হাত আঙ্গুল কেটে ফেলতো, তারা কোনো কষ্ট হতো না। আর বাচ্চা বুঝে না কষ্ট কি, তাই এই এই ব্যথার কারণেই বুঝে যে কিছু ক্ষতি হচ্ছে। যেমন আগুনে হাত দিয়ে পরক্ষণে হাত টেনে নিয়ে আসে ব্যথার কারণে, তাই এই যে ব্যথা, এটি তো আপনাকে রক্ষা করে, আপনার বেদনা আপনাকে রক্ষা করে। আর বেদনা জীবনের আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় শক্তিশালী একটি উপকরণ। আর বেদনার যে বিপরীত দিকেই হলো আনন্দ বা খুশি। আমি জানি, আমি হোমিওপ্যাথ, আমি যাদের চিকিৎসা করি অনেকে আমার কাছে আসে যে আপনি দয়া করে কোনো ওষুধ দেন, আমরা ক্ষুধা হারিয়ে ফেলেছি, কোনো স্বাদ পাই না, কেননা ক্ষুধা লাগে না। তাই তারা আমার কাছে আসে, তাদের ভিতর ব্যথা এবং বেদনা, অর্থাৎ ক্ষুধার বেদনা সৃষ্টি করার জন্য, ক্ষুধার কষ্ট সৃষ্টি করার জন্য। কেননা ক্ষুধার কষ্ট ব্যথা বেদনাই সত্যিকার অর্থে একটা ভালো খাদ্যকে উপভোগ করার শক্তি সৃষ্টি করে মানুষের ভিতর। তাই উত্তরটা খুব সহজ। আর মানুষ জানি না বিভিন্ন কেন আল্লাহ তাআলা সম্পর্কে অলিকে বিভিন্ন অপবাদ এবং আপত্তিকে উত্থাপন করে, যে আল্লাহ তাআলা যদি দয়ালু হয়, উপকারী সত্তা হয়, তাহলে তিনি ব্যথা বেদনা কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা, তারা বলে যে যে আল্লাহ তাআলা যদি দয়ালু হন, আল্লাহ তাআলা কেন জন্মগত ত্রুটির সাথে বাচ্চাদের জন্ম দিয়েছেন, অন্ধ সৃষ্টি করেছেন বাচ্চাদেরকে? হুজুর বলছেন এটা একটা চরম অবস্থা। যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে সকল প্রকারের ব্যথা দূর করে দেন, তাহলে শুধু অন্ধদের ব্যাপারে তো নয়, কিছু মানুষের ভালো দৃষ্টি আছে, কিছু মানুষের দুর্বল দৃষ্টি আছে, দৃষ্টিশক্তি রয়েছে, কিছু সুন্দর চেহারার লোক আছে, কিছু কুৎসিত চেহারার লোক আছে জীবন। আর শ্রবণ শক্তি এবং শ্রবণ শক্তির ভিতরেও অনেক পার্থক্য আছে। কিছু মানুষের শ্রবণ শক্তি একেবারে পারফেক্ট, সঠিক, অনেকেই চেষ্টা করে কোনো একটি শোনার চেষ্টা করে, কানে একটা যন্ত্র লাগিয়ে শুনে শুনতে হয় তাদেরকে। কিছু মানুষ কত সুন্দরভাবে গাইতে পারে, আপনি যদি সেই ছেলে এই ছেলেকে যদি গাইতে বলেন, সে বলবে যে মাফ করে দেন, আমাকে একা ছেড়ে দেন, না হলে তবু আপনাদের কষ্ট হবে। হুজুর মাঝে মাঝে রসও করেন। এই যে বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যের পার্থক্য এক মানুষের সাথে অন্য মানুষের, এটি শুধু এই প্রশ্ন নয় যে যে কষ্টের শেষ সীমা যখন পৌঁছে তখন মানুষকে প্রশ্ন করা হবে, বরং যখন সুখের শেষ সীমায় মানুষ পৌঁছে তখনও তাকে প্রশ্ন করা হবে। তো এটি সমবন্টন। এই ধরনের যে পার্থক্য সমাজের ভিতরে, বিভিন্ন শ্রেণীর ভিতরে, বিভিন্ন মানুষের ভিতরে, বিভিন্ন প্রাণীর ভিতরে, এই পার্থক্যই সত্যিকার অর্থে সকল প্রকারের টেস্ট সৃষ্টি করে। মানুষের ভালো এবং মন্দের যে বন্টনের অসমতা যদি না হতো, তাহলে জীবন স্থির হয়ে যেত, মজা নষ্ট হয়ে যেত। বৈচিত্র্যই মানুষের ভিতর সত্যিকার অর্থে দুনিয়াতে আনন্দের পরিবেশ সৃষ্টি করে। ভালো মানুষ দেখলে আপনি আনন্দ পান, কেননা আপনি জানেন যে দুষ্টের সৃষ্ট কষ্ট কেমন হয়, কেমন বেদনাদায়ক হয়। যারা ক্রোধে ভারসাম্য হারিয়ে ফেলে, তা দেখে বুঝেন যে দয়ালুদের দয়া এবং তাদের যে সহমর্মিতা কত গুরুত্বপূর্ণ জিনিস। তো এটি আল্লাহর দিকে নেন, আল্লাহ তালাকে এইভাবেই দেখেন, আল্লাহ তালাকে এইভাবে বোঝার চেষ্টা করেন। মৃত্যু
মৃত্যুই মৃত্যু বলে যে সব মৃত্যুর মৃত্যুই আপনাকে সত্যিকার অর্থে সতর্ক করে যে আপনি সবকিছু ছেড়ে চলে যাবেন, এই দুনিয়াতে থাকবেন না, তখনই আপনি ভালো কাজের দিকে অগ্রসর হন। তাই বেদনা আপনাকে ভালো কাজের দিকে এবং চিরস্থায়ী জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। চিরস্থায়ী পুনর্জন্ম এবং জন্মান্তরবাদের মাধ্যমে চিরস্থায়ী নয়, চিরস্থায়িত্ব নয়, বরং নেকির মাধ্যমে স্থায়িত্বের বিষয়টি সত্যিকার অর্থে সৃষ্টি হয়। لقد ذكر حضرة أمير المؤمنين مسبقا بالنسبة لمثال الطالب الذي سوف يمر بالألم في دراساته، فإذا كان يريد أن ينجح في دراسته في أي في المعهد الذي يدرس فيه فهو يذهب إلى المدرسة ويتعلم ويرجع مرة أخرى إلى البيت، وإذا كان يريد أن يتفوق على جميع الطلاب الآخرين فيبقى. হজরত আমিরুল মোমিনিন আয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলছেন যে দেখো, জীবনের সব কিছু কিন্তু সমস্ত সুখ শান্তি আনন্দ বিষাদ এইগুলো আল্লাহ তাআলা মানুষের খাতিরে মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। যেমন কষ্টের অনুভূতি ছাড়া কোনোভাবে ব্যথা এবং বেদনা সৃষ্টি ছাড়া কোনোভাবে সত্যিকার অর্থে কোনো ব্যক্তি সুখ লাভ করতে পারে না। যেমন এক ছাত্র যে জীবনে বড় হতে চায় তাকে কত ব্যথার বিভিন্ন স্তর দিয়ে কষ্টের বিভিন্ন স্তর দিয়ে অতিবাহিত হতে হয়, তাকে ছোট তাকে ঘুম থেকে সকালে উঠতে হয়, কষ্ট করে স্কুল বা কলেজে যেতে হয়, সেখান থেকে এসে আবার রাত জেগে পড়ালেখা করতে হয়, তেল জ্বালাতে হয়, তেল খরচ করতে হয়। তো তাই ব্যথা ছাড়া কোনোভাবে যে উন্নতি সে উন্নতির ধারণাটা সৃষ্টি হতে পারে না। আনন্দের জন্য ব্যথার অবশ্যই দরকার আছে। যদি বলো আল্লাহ কষ্ট সৃষ্টি করেছেন, তাহলে এটি তোমার সত্যিকার অর্থে নিজেই তোমার নিজের জন্য কষ্ট কষ্টের জন্ম দিচ্ছ। কেননা খোদা সৃষ্ট আইনকে তুমি উপেক্ষা করে অবজ্ঞা করে সেই আইনের সৃষ্ট শাস্তির তুমি সম্মুখীন হয়েছ। খোদা তালা তোমার জন্য কষ্ট সৃষ্টি করেননি, এটাই কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা জালেম নেই, বরং তোমরাই নিজেদের নিজেদের উপর জুলুম করো। আর আমরা এই বিষয়ে সব বলেছি বলেছি যে যদি ভুল বিষয়টি তুমি নিজের জন্য বেছে নাও তাহলে কষ্টের সম্মুখীন হবে। খোদাতালা মানুষকে এইভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই বিষয়ে। দুনিয়াতে যত প্রকারের অশান্তি অত্যাচার, জাতির বিরুদ্ধে জাতির আক্রমণ এবং অনাচার, আর যত প্রকারের অজ্ঞতা এবং বাতুলতা রয়েছে, তা সবকিছু মানুষের এই ধরনের ভুল বোঝাবুঝির কারণে। যদি আপনি আচরণের ক্ষেত্রে আদল এবং ন্যায় বিচারকে বাদ দিয়ে অন্য সব আচরণকে অবলম্বন করেন, মানুষ যদি মানুষের উপর আদল ইনসাফকে বাদ দিয়ে জুলুম এবং অনাচারের রাস্তা অবলম্বন করে, জাতি জাতির উপর জুলুম করে, তাহলে সেখানেই বিভিন্ন প্রকারের দুঃখ এবং কষ্ট সৃষ্টি হয়, এবং সেটা মানুষের কারণে সৃষ্টি হয়। এবং এটি এটি খোদাতালার কে কেন আপনি দায়ী করবেন? আল্লাহ তালা আপনার জন্য দুটো রাস্তা সৃষ্টি করেছেন তিনি, আপনি ইচ্ছা করলে অন্য রাস্তা অবলম্বন করতে পারতেন। তাই আল্লাহ তালাকে কোনোভাবে এই ব্যাপারে দায়ী করা ঠিক নয়, এই বিষয়টি অনেক ব্যাপক। দায়ী আপনারা যদি সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে খোদাতালা এই প্রকৃতিতে যা কিছু সৃষ্টি করেছেন এটি তার দয়ার ফলে সৃষ্টি হয়েছে, এবং এই ব্যাপারে কোনো বস্তুকে আপনি কোনো কোনোভাবে অবাঞ্ছিত বা অতিরিক্ত হিসাবে বর্ণনা করতে পারবেন না। খলিফাতুল মসিহ বলছেন বিবর্তনের বিষয়টিকে নিন, যে বিবর্তনের দুনিয়াতে বিবর্তনের যে ধারণা আজকে একটা প্রতিষ্ঠিত সত্য, সেই বিবর্তন সম্ভবই হতো না যদি ভালো এবং মন্দের বিষয়টি সৃষ্টি না হতো, ছোট বড়ের বিষয়টি সৃষ্টি না হতো। যদি আনন্দের সাথে কষ্ট এবং বেদনার ধারণা না থাকতো তাহলে বিবর্তনের ধারণাটি আজকে দুনিয়াতে সৃষ্টি হতো না এবং দুনিয়ায় থাকতো না। বিজ্ঞানীরা জানে এবং তারা এই কথা স্বীকার করেছে। হুজুর বলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর একটা নীতি আজকালকার বিজ্ঞানীরা জানে এবং তারা এই ব্যাপারে প্রচার করে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অফ দ্য এই যে ভাব, এটির অর্থ হলো সেই টিকে থাকবে যে ফিট, যে যোগ্য। যে যোগ্য না টিকে থাকার সে নিঃশেষ হয়ে যাবে। দুনিয়াতে এই নীতি বড় সুন্দরভাবে সঠিকভাবে প্রতিষ্ঠিত। হুজুর বলছেন যে যদি সব প্রাণীকে আল্লাহ তাআলা সমান সৃষ্টি করতেন, সবার জন্য সমান ফ্যাসিলিটি সমান সুযোগ সুবিধা রাখতেন, তাহলে যেমন দেখো যে অ্যামিবার বিষয়টি নাও,
যদি সব অ্যামিবাকে আল্লাহ তাআলা সমান সমান মানুষের সমান তাকে খাদ্য দিতেন, সমান কষ্ট এবং ব্যথার সময় সমান আশ্রয় দিতেন, বিপদের সময় তাকে সমানভাবে আল্লাহ তাআলা রক্ষা করতেন, আর কোনো কষ্ট আর তার না হতো, তাকে প্রতিকূল অবস্থার প্রতিযোগিতা না করতে হতো, তাহলে দুনিয়াতে শুধু অ্যামিবাই সৃষ্টি হতো, আর অ্যামিবার সংখ্যা এত বাড়তো যে অ্যামিবার পাহাড় সৃষ্টি হতো, কিন্তু অনর্থক অর্থহীন ভিত্তিহীন এমন প্রাণী সৃষ্টি হতো যার না চোখ না কান আছে, না স্বাদ গ্রহণ করার কোনো মাধ্যম আছে, না মানব জাতির জন্য বড় কোনো উপকারিতা আছে। তারা খেতে খেতে হয়তো ডাইনোসরের মতো বড় হতো, কিন্তু তাদের ভিতর না কোনো গুণাবলী আছে, না কোনো বৈশিষ্ট্য আছে, না কোনো প্রকারের মানুষের জন্য বড় কোনো ভূমিকা তারা রাখতে পারে। তো এই এইভাবে তো আল্লাহ তাআলা মানুষের বিবেকের মানুষের মাথার চিন্তা অনুসারে দুনিয়াকে সৃষ্টি করতে পারে না। আল্লাহ যেখানে যা সৃষ্টি করেছেন তা ব্যালেন্স সৃষ্টি করেছেন, যেখানে যা দরকার সেই দরকার অনুসারে আল্লাহ তাআলা বা প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা কোনো প্রাণীকে সৃষ্টি করেছেন, এবং তার জীবদ্দশা এবং জীবনকালও আল্লাহ তাআলা সীমিত করেছেন, তার খাদ্যের পরিমাণও তা সীমিত করে দিয়েছেন। তো তারপর হযরত খলিফাতুল মসীহ আইয়াদুল্লাহ তাআলা বিন আসলাজি বলছেন যে এই এখানে তাই নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য সংগ্রাম করতে হয়, এবং এই সংগ্রামে যারা অযোগ্য তারা মারা যায়। তো উন্নত বৈশিষ্ট্য যেগুলো তা থেকে যায়, এটি একটি বৈশিষ্ট্য এবং নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে ভ্রমণের সাথে সম্পর্ক রাখে, আর এটি আনন্দ বেদনার ফলে সৃষ্টি হয়। যদি কষ্ট থেকে তোমরা পালাও, কষ্টকে দেখে পালানোর ইচ্ছা করো, তাহলে তোমরা কখনো উচ্চ স্তরে পৌঁছতে পারবে না, আর কষ্টের মধ্য দিয়ে এই উন্নতির স্তরগুলো অতিক্রম করতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা কষ্টের যে ধারণা, সেই ধারণাও দুনিয়াতে আল্লাহ তাআলা সুখের সাথে বা আরামের সাথে সমান্তরালে দুটোকে চালাচ্ছেন। হুজুর বলছেন কোনো গাড়ি দেখো এক চাকায় চলতে পারে না, দুঃখকে যদি ভুলে যাও সুখে সুখে তুমি কখনো আনন্দ পেতে পারো না, এটি সম্ভব না। মানুষ খাদ্যের প্রকৃত স্বাদ তখন পায় যখন সে তার সে ব্যথার বেদনা অনুভব করে, সরি ক্ষুধার বেদনা যখন অনুভব করে তখন সে খাদ্যের প্রকৃত স্বাদ পায়, খাদ্যের মজা পায়। সুস্বাদু খাবার যদি আপনার সামনে আসে, বা ধরুন আঙ্গুরের শীতল রস বা কোনো ফলের সুশীতল রস আপনার সামনে আসলো, তো আপনি সেই রস তখনই সত্যিকার অর্থে অনুভব করতে পারবেন যখন পিপাসার চরম বেদনা আপনি বেদনা চরম পর্যায়ে গিয়ে পৌঁছে, পিপাসা যদি চরমভাবে আপনাকে আঘাত করে তখনই আপনি একটা ফলের রসকে সত্যিকার অর্থে উপভোগ করতে পারেন। তো এই দুনিয়াতে কষ্টের বা ব্যথার বা বেদনার যে দিক আছে সেটি আরাম এবং শান্তি ও প্রশান্তির দিকটাকে জোরালোভাবে অনুভূত করার জন্য বা অনুভব হওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুটো বিষয়কে সমান্তরালভাবে চালিয়েছেন। তো এটি বাছাইয়ের বা পছন্দের একটি অবধারিত দিক। যদি ক্ষুধা না থাকে আপনি কিছু খাবেন না, যদি কনকনে শীত না থাকে, অনুভব না করেন, তাহলে আপনি গরম বস্ত্র পরবেন না, আর যদি সূর্যের আলো আপনাকে কষ্ট না দেয় তাহলে আপনি ঘর বানাবেন না, এটি সম্ভব না, আর এটি কেউ করে না। যদি চাহিদার অভাব আপনাকে কষ্ট না দেয় তাহলে তো আপনি কোনো জিনিস সন্ধান করবেন না। মানুষের সমস্ত অগ্রগতি আজকে যা হয়েছে, যত উন্নতি যত আবিষ্কার হয়েছে, তা প্রয়োজনের কারণেই বা কষ্টের কারণেই মানুষ সেই আবিষ্কার করেছে, না হয় যদি এটি না থাকতো তাহলে মানুষ পুনরায় গুহার যুগে ফিরে যাবে, মানুষ পুনরায় বরং তার থেকেও নিকৃষ্ট স্তরে চলে যাবে। আর ব্যথাই যদি না থাকে তাহলে দেখেন জীবনই থাকতে পারে না। যেমন এক বাচ্চাকে দেখেন যে সে যদি কষ্ট না পায় সে তো আগুনে হাত দেবে এবং নিজের হাত জ্বালিয়ে ফেলবে এবং তার আর তার জীবনই নিঃশেষ হয়ে যাবে। হযরত খলিফাতুল মসীহ বলছেন যে বিষয়টি বিস্তারিত এবং ব্যাপক এবং বিস্তৃত, তাই আমরা সময় শেষ, তা আমরা তাকদীরের বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আবার আলোচনা করব। And how the choice and takdir mingle, we'll take it up next time, inshallah. Inshallah. All right, I take leave of you.